দেখো, তোমাকে অযোধ্যাটা দেখানোর জন্য তোমাকে বুঝতে হবে অযোধ্যা মন্দিরের ঢোকার গেট। মন্দিরে ঢোকার গেটের আগে এক সেখানে লতা মঙ্গেশকরের নামে লতা মঙ্গেশকর চক তৈরি করা হয়েছে, আর সেখানে আমি রয়েছি। সেখানকার ছবিটা শুভাশিষ তোমাকে দেখাচ্ছে। দেখো, এইখানে দেখতে পাচ্ছ যে যারা ব্যান্ড পার্টি তারা এসে হাজির হয়েছে এবং তারা স্বাগত জানাবেন, তারা স্বাগত জানাবেন, যারা অতিথি আসবেন এই মন্দির চত্বরে, সাধু সন্তরা যারা আসছেন তাদের স্বাগত জানানোর জন্য এনারা কিন্তু এসেছে। এবং এই এলাকাটিকে ঘিরে রীতিমতো একটা বলা যেতে পারে মেলার ছবি, যেন মেলা বসেছে। তুমি দেখবে চতুর্দিকে রাস্তা, যেটি লখনৌ যাওয়ার রাস্তা সেটি এখন তুমি দেখতে পাচ্ছ, শুভাশিষ দেখাচ্ছে সেই লখনৌ যাওয়ার রাস্তাটিকে কীভাবে সাজিয়ে তোলা হয়েছে। সুসজ্জিতভাবে একেবারে সে রাস্তা তৈরি রয়েছে, মানুষ একেবারে আসতে শুরু করেছে সকাল থেকেই। এখানে বলা যেতে পারে যে হাজার হাজার মানুষ তারা সকাল থেকে আসতে শুরু করেছে, বেলা যত বাড়বে এই সংখ্যাটা আরও বাড়বে। উদ্বোধন, মন্দিরের উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা সেটা কিন্তু দুদিন পরে হবে। আর এত সবের মধ্যেই আমি একজনকে পেয়েছি যে এসেছে। কাহা সে আয়ে হো ভাই? লো ভাই, বানা লো। হ্যাঁ, মে চন্দৌলি সে হুঁ, বেনারস। বেনারস থেকে এসেছে, হেঁটে এসেছে। দেখতে পাচ্ছ এই 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 ছেলে, তোমার নাম ক্যা হ্যায়? মেরা নাম অরবিন্দ যাদব হ্যায়। অরবিন্দ যাদব জি, তো যাদব পেদল কিউ আয়ে হ্যায়? মে মেরি আস্থা হ্যায়, মেরি ভক্তি হ্যায় রাম জি কে প্রতি, আর মে পেদল চল কে আয়া হুঁ। 256 কিলোমিটার কি দূরি পুরি তয় কি হ্যায় মেনে। তো আপনি আপ ক্যা করতে হো, পড়াই করতে হো? মে স্পোর্টস ম্যান হুঁ, মেরা ন্যাশনাল গেম মে মেডল হ্যায়, ইহি অযোধ্যা মে বিদ্যা ভারতী গেম জো হুই থি। কোন সে স্পোর্ট? 200 অ্যাথলেটিক্স, মে অ্যাথলিট হুঁ। তো দেখতে পাচ্ছ একজন অ্যাথলিট, সেই সেই অ্যাথলিট বলেই সম্ভবত আসতে পেরেছে, যদিও অ্যাথলিট না, অন্যরাও আসছে। 256 কিলোমিটার হেঁটে এসেছে রাম মন্দিরের জন্য। আর এরকমই এই আবেগটা আমি তোমাকে দেখাবো। এখন দেখো, স্বাগত জানানো শুরু হয়ে গিয়েছে, যারা অতিথি আসবেন তাদের স্বাগত জানাবেন। আর সেই কারণেই এখানে কিন্তু অযোধ্যা সেজে উঠছে, যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম। এখানে অযোধ্যা অযোধ্যা একেবারে রীতিমতো রীতিমতো অন্য মোডে চলে গিয়েছে, একেবারে রাম ভক্তিতে বলা যেতে পারে ডুবে রয়েছে। এবং যত বেলা গড়াচ্ছে, যত সময় এগোচ্ছে রাম মন্দির উদ্বোধনের জন্য, যত সময় এগোচ্ছে তত কিন্তু এই ছবিটা আরও আরও বেশি ঘনিয়ে উঠছে। এখানে এই লতা মঙ্গেশকরের নামে এই চক তৈরি করা হয়েছে, এই চক থেকে বাঁদিকে গেলেই রাম মন্দির যাওয়ার রাস্তা, আর সেইখানেই আমরা দাঁড়িয়ে রয়েছি। তার কারণ এখানেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন, তারপর তারা মন্দিরের দিকে হেঁটে যাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।